আল্লাহর ওলি হযরতে হাসান বসি রহমতুল্লাহি আলাই, যিনি এমন একজন ওলি ছিলেন গো, দুনিয়ার জমিনে যত মানুষ ছিলেন সকল মানুষ ডাক দিয়া কয় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি, ও হাসান বসরি তুমি কেন আল্লাহ আল্লাহ করো, তুমি কেন নবী নবী কইরা জীবন কাটাও। হাসান বসরি একটা ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা, ও বান্দার দলেরা, আমি হাসান বসরি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া যখন আল্লাহর জিকির করি রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার সামনে থেকে কিছু পর্দা উত্তোলন করে, আল্লাহ আল্লাহ জিকির করার সময় গো, আমার নূর নবী রহমাতাল্লিল আলামিন নবী, আমি হাসান বসরির সামনে হাজির হইয়া যাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, বাইরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, গভীর মনোযোগ না দিলে আপনারা বুঝবেন না, শুনতে পারবেন না। হাসান বসরি জগতের মধ্যে আমি একজন মানুষকে কেউ যদি একটা থাপ্পড় দেয় আমি তার প্রতিবাদ করি কি করি না? আপনাকে কেউ যদি একটা থাপ্পড় দেয় আপনি প্রতিবাদ করবেন কি করবেন না? কিন্তু আল্লাহর ওলিদের চরিত্র কিন্তু এমন ছিল না। আল্লাহর ওলিদেরকে যদি কোনো মানুষ একটা থাপ্পড় দিত, কোনো মানুষ কোনো কষ্ট দিত রে, আল্লাহর ওলিরা তাদেরকে কোনো কথা বলতেন না, শুধু চক্ষুটা বন্ধ করে আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ তোমার ওই দৌলতপুরের একজন বান্দা, আমি তোমার বন্ধু, তোমার বন্ধুর মনে কষ্ট দিছে, আল্লাহ আমি বিনা কারণে বিনা অন্যায়ে ওই এলাকার মধ্য দিয়ে যখন হাইটা আসতেছিলাম, তোমার ওই বান্দাটা আমার খারাপ মন্তব্য করছে, তোমার ওই বান্দাটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আল্লাহ আপনি আপনার ওই বান্দাটার হেদায়েত করেন। আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা, ও বান্দার দলেরা, বান্দার দলেরা, যদি আমার কোনো ওলি তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো অবজেকশন দেয় রে, আমি আল্লাহ ঘোষণা করলাম মান আদানি ওয়ালিয়ান ফাকাত আদাম তুহু বিল হারবে, আমার বন্ধুদের সঙ্গে যারা বেয়াদুবি করবে রে, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন আমার বন্ধুরা ভাই বাবারা রে, আমার দৌলতপুরের মাহফিলের বাবারা বন্ধুরা, আজকের মাহফিলের মধ্যে বসলা, আমাকে বিষয় দিয়েছে শানে আউলিয়া, শানে বেলায়েতের উপরে কথা বলার জন্য। বন্ধুরে আমার বন্ধুরা ভাই বাবারা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি একদিন ওনার এলাকার উপর দিয়া যখন হাইটা যায়, হাসান বসরি যখন হাইটা যায়, একজন লোক পিছনে পিছনে মানুষের কাছে ঘুরা ঘুরা বলতেছেন, ও বসরা শহরের মানুষ, হাসান বসরি নামে তোমরা যারে আল্লাহর ওলি মানো, সে তো আসলে একজন ওলি না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, জগতের মুসলমান ইমানদারের দলেরা, ওই লোকটা ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ রে, তোমরা যাকে হাসান বসরি নামে আল্লাহর ওলি জানো, সে তো একজন আল্লাহর ওলি না, সে তো দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করে। আসলে না না না, আল্লাহর ওলি হাসান বসরি খারাপ কাজ করে না, করলে উনি কেমন করে আল্লাহর ওলি হইছে? কথা বলেন না ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাস্তা দিয়া যখন হাইটা যায়, একজন মানুষকে লক্ষ্য করে দেখলেন একটা বাজারের মধ্যে বসিয়া হাসান বসরির সামনে, হাসান বসরি যখন হাইটা হাইটা যায়, হাসান বসরি সম্পর্কে মন্তব্য করে, দেখছুনি কত লম্বা পাঞ্জাবি লাগাইছে, দেখছুনি কি ওলি সাজতেছে, ওরে ভাই না 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 না, আল্লাহর ওলিদেরকে সম্পর্কে মন্তব্য কইরো না, আল্লাহর ওলিরা সাধারণ ওলি না, যাদের প্রতি আমার আল্লাহ রাজি খুশি। জোরে কোন ঠিক কিনা? হাসান বসরির রাস্তা দিয়ে হাইটা যায়, মনে করেন এই দৌলতপুরের রাস্তা, এই যেখানে একটা দোকান দেখা যায়,
আপনারা মেম্বার সাহেব এই দোকানের সামনে দিয়া যখন হুন্ডাটা চালায়া যায় 10 জন মানুষের মধ্যে একজন ডাক দিয়া কয় আলে হোসেন মেম্বারটা ভালো না 10 জন কয় দূর বেড়া উনি তো ভালো একজন কইছে বেড়া কিটা উদাহরণ দিতাছি ওনাকে দিয়া 10 জন বলল উনি খারাপ 10 জন বলল উনি ভালো একজন বলতাছেন খারাপ 10 জন মানুষ তাকে ধরল কেন খারাপ বললি বল উনি বলতেছেন উনি এমন কাজ করলেন ওনারা বললেন ঠিক আছে আয় 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 আমার সঙ্গে মেম্বারের সামনে যাইবি তুই এই কাজের যদি কোনো সাক্ষী দেখাইতি পারো তাইলে তোর এই সাক্ষীটা আমরা মাইনা আর কোনোদিন মেম্বারের পক্ষে কথা কইতাম না এবার তে বেটা কয় না আমি যাইতাম না কি কয় কি কয় কি রে জানে গেলে তো খবর আছে মা কথা কই না কার যদি ফমান না দেখাইতে পারে খবর আছে না এই জন্য যদি কোন আল্লাহর অলির নামে কোন মানুষ বাজে মন্তব্য করে রে তারে তার সামনে রাখবেন না 10 জন মিলা তারে ধরবেন কয় আয় তোরে হিসাবের সামনে লইয়া দাম যেই বেড়ার বিরুদ্ধে কইছ এ বেড়া সামনে খাড়িয়া ফাললে ক ঠিক কথা কই না কইডি জোরে বলেন ঠিক কিনা বলেন আমার বাবারা বন্ধুরা এমন কোন কাজ করে নাই হাসান বসরির বিপক্ষে যেই লোকটা কথা বলছে ওই লোকটার দিকে এমনে এমনে তাকিয়ে রয়েছে হাসান বসরি তাকাইতে তাকাইতে হাসান বসরি যখন হাইটা যায় যাওয়ার পরে যখন রাত্র হইয়া গেছে এশারের নামাজ আদায় করিয়া হাসান বসরি ওনার ঘরের মধ্যে একটা পুটলি ছিল ওই পুটলিটার মধ্যে কিছু খাজুরা ছিল মানে আমরা এটা গ্রামে ভাষায় কইলে খাজুর খেজুর আর কি একটু খেজুর ছিল ওই খেজুরটা একটা বলের মধ্যে লইয়া হাসান বসরির বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলছে হাসান বসরি ওই প্লেটটার মধ্যে খেজুরগুলা লইয়া ওই বিরুদ্ধে তারণ করনেওয়ালা ব্যক্তির বাড়ির দিকে যাইতেছে যাইতে 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 তার ঘরের সামনে দিয়ে দরজার মধ্যে সালাম দেয় ভাই কে আছেন দরজাটা কি একটু খুলবেন সালাম দিয়া যখন দরজাটা খুলছে ডাক দিয়া কয় ভাইও বেড়াকো খাইছে রে মন রাস্তার মধ্যে হাসান বসির বদনাম করছে আমার এমনি কোনো ভিত্তি হইছে না আল্লাহর অলিরা এমন কোন কাজ করে কথা কই না করে না আপনারা কি বেজার হইতেছে এ মাহফিল কমিটির তারা কো কি বক্তা আন্ত কোন রকম সলবনি মানে কোন রকম আর কি যেমনে এই আল্লাহুম্মা সাল্লাল্লাহ যেমনে পারেন এমনে বালা মানে যেমনে রকম এমনে একটু মিলাইয়া কোন রকম কোন ওয়াজটা সালাইয়া নন আর কি নাকি দাওয়াত জন দিছে ওয়াজ তো করা লাগবে ওয়াজটাকে শেষ করে দেই আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন তাহলে সবাই আমার সঙ্গে একটু নূর নবীজির শানে একটু দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লে মা দেওয়ালায়ালে পারে কে যাবি নবীর নৌকাতে যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না পারে কে যাবি নবীর নৌকাতে কে নবীর সামনে কইতেন না আপনারা নবীর সামনে কইলে আমার নবী খুশি না বেজার নবী আজকে মাহফিলে আসেনি জোরে জোরে কন না পারে কে যাবি নবীর নৌকাতে আই পারে কে নবীর নৌ দুপকাটারি নৌকা গানে যাই বইয়া যাই পারে কে যাবি নবীর নৌকাতে আই পারে কে যাবি নবীর নৌকাতে আই নবী না মানে নবী না মানে যারা 100% বেঈমান তারা ঘোষণা হাদিসে সেই নবীর পথে চলবি আই কে কে আই পারে কে যাবি নবীর নৌকাতে আই পারে কে যাবি নবীর নৌকাতে আই আল্লাহুম্মা সল্লে মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেনা মাওলানা বাইরে বাই রে আমার দৌলতপুরের মাহফিলের ভাই বাবারা গভীর মনোযোগ দিয়া শুনবা হাসান বসরির যেই ব্যক্তিটা গীবত করছে হাসান বসরির সেই ব্যক্তির দরজার সামনে রে কি দেয় মা কথা কয় না অনকালার মানুষ ঘরের দরজাতে সালাম দিব দূরের কথা দপ্পর করে দরজা খুলে ঢুকে যায় মা কথা কয় না কা এরে বাবারা বেশি উপরে ক্লাস পড়া লাগবে না মাত্র ক্লাস নাইনের বাবু সালামের একটা হাদিসের অধ্যায় আছে ওই অধ্যাটা ফইরান কোনো মানুষের ঘরে ঢুকতে হইলে সর্বপ্রথম তিনবার সালাম দেওয়ান লাগবো যদি তার ঘর থেকে জবাব না আসে তার ঘরে ঢুকা যাবে না ঢুকা যাবে না কিন্তু বর্তমান সমাজের যুবক ভাইয়েরা কয় এটা আমার বাবির ঘর কি তৈব ঢুকতে ভাই কথা কয় না কেন ঠিক নি বাস্তব কয়েকটা কথা কয়ে দিয়া এটি যদি আমল করতে পারেন কাম হইব দাদা দাদা বই এলে একটু সাপ দিয়ে বইয়ে তারা দাগা করে দিবেন আমরা একটু বাইরে থাকতাম একটু ভিতরে চলে ওয়াজটা করতে মজা হইব আমি কিন্তু ওয়াজটা এখন ঢুকতাম ফারতাছি না ভালোই লাগতেছে না ওয়াজটা করতাম আল্লাহ সবাই কবুল করুক জোরে কোনো আমি কি জিকির যে করছে আপনার কাছে ভালো লাগছিল না কোনে ভালো লাগছে ভালো লাগলো দাও আছে জোরে করতেন আসলে ভালো লাগছিনি আমি মাইকটা সারার আগে আর পাঁচটা মিনিট জিকির করে দিয়ে যাবো কিন্তু মন মুগ্ধ কর করে একটু বহন লাগবে আইয়েন না একটু সামনের দিকে আসেন আপনি যদি একজন ইমানদার বাইরে এখানে জায়গা করে দেন আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা করে দিতে পারবে আইয়েন একটু লাড়া দেন কি তো করবেন জায়গাটা গরম করছেন শীতের দিন আইয়েন না আর একটু উত্তম ছান আপনার কারো সামনে টানা উঠলে ঠেলা দিয়ে দেন পিছনে তোর উঠে না কি তো কি তো ভাই যুবক ভাই হারি কেউ উত্তম ছয় না এ বয়সে কি অবস্থা বিয়ের পরে কিতাইব আইয়ের এই এডি এডি কিতা দেখছেন এডি আইয় না আইয় আইয় না দেখছেন এডি কিতা 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 বাস করতাম এ বড় আইয় না কিতেছে কিতা হইডি হাসাহাসি করার দরকার নাই একটু সামনের দিকে আসা লাগবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন তো মাশাআল্লাহ এবার কত ভালো লাগে না কথা বলেন এবার ভালো লাগেনি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমিন হাসান বসি যে কি দেয় আরো জোরে কোন কি দেয় ওই ব্যক্তি দরজা খুলা ডাক দিয়া কয় কি রে লক্ষ্য করে দেখলাম এই হাসান বসরি আমার দরজার সামনে দুপুর বেলা যেই ব্যক্তির নামে আমি গীবত করলাম ওই ব্যক্তিটাকে দেখতেছি আমার দরজার সামনে হাজির হাসান বসরি ডাক দিয়া কয় ও আমার আল্লাহর বন্দা পাগলা রে ও পাগলা কেন এই জায়গার মধ্যে থাকিয়া মনে মনে আমি কেন আসছি এই কথা চিন্তা করো উমা পাগলা কই কি রে আমি তো জানি না এই বেড়া কেমনে জানলো আমি যে মনে মনে এটা চিন্তা করি মাথা বাকন না আমার বাইরা বাবারও হাসান বসরি ডাক দিয়া কয় ভাই আমি আপনার দরবারে আপনার কোনো বিচার নিয়ে আসি নাই আপনাকে কোনো ধমক দেওয়ার জন্য আসি নাই ওই ব্যক্তি ডাক দিয়া কয় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি আপনি কেন আসছেন কেন আসছেন ওই লোকটাই একটা ডাক দিয়া কয় হাসান বসরি ও আপনি আল্লাহর হস্তে আমারে একটু মাফ কইরা দেন হাসান বসরি কয় কিল লেগে মাফ করতাম কয় মাফ করার কারণ হইল আমি আপনার বিরুদ্ধে দুপুর বেলা চা দোকানে বৈশা বৈশা বলছি ও হাসান বসরি আপনি আল্লাহর হস্তে আমারে একটু মাফ কইরা দেন হাসান বসরি ডাক দিয়া কয় বাইরে মাফ করার মালিক তো হইল আমার আল্লাহ আমি তো তোমারে মাফ করতে পারবো না মাফ করতে পারবো না কয় কেন পারবেন না কয় আমার কাছে কোনো ক্ষমতা নাই হাসান বসে ডাক দিয়া কয় এই ক্ষমতার মালিক হইল আমার আল্লাহ আমার উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে পারে ওই ব্যক্তি ডাক দিয়া কয় হাসান বসরি গো ও হাসান বসরি আপনি কি আমারে মাফ করবেন না আপনি কি আমারে মাফ করবেন না হাসান বসরির হাতগুলা এখনো পর্যন্ত ওই ব্যক্তি দেখে নাই হাসান বসরির হাতটা এমনে পেছনের দিকে দিয়া রাখছে কোন দিকে দিয়া রাখছে হাসান বসরির হাতটা পেছনের দিকে দিয়া রাখছে রে হাসান বসরি ঘরের ফোটলার থেকে কি লইছে
এই তো মাশাআল্লাহ দৌলতপুরের মানুষের বুদ্ধি ভালো ব্রেন ভালো আল্লাহ আরো বাড়ায় দাও জোরে কোন আমিন আমিন হাসান বসরি প্লেটের মধ্যে যখন খেজুর গুলা নিছে রে নিয়া খেজুর গুলা ওই পাগলারে দেখায় না পাগলার সামনে যাইয়া হাত গুলা এমনে লুকাইয়া রাখছে খেজুর গুলা কোথায় লিসনের মধ্যে পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি হাসান বসরি গো আপনি কি আমারে মাফ করবেন না উনি বলতেছেন মাফ করব তো ঠিক আছে কিন্তু মাফ করার আগে কিছু কাজ আছে হাসান বসরি এমন ভাবে প্লেটটার বাইর কইরা কয় এই নাও এগুলা তোমার জন্য উপঢৌকন উপহার সুবহানাল্লাহ কন না এগুলা তোমার জন্যই উপহার আমছি রে এগুলা নিয়া যাও আল্লাহু আকবার কইতাম না আমনে দিব না আমনে শত্রুরে খাবাইবে খাবাইবেন দূরের কথা সা দেখলে পারবেন না হেতের গায়ে মেলা মারেন কথা কয় না কথা ঠিক নেই হাসান বসরি কিন্তু ওই কানের মধ্যে খেজুর গুলা দিয়া কয় এগুলা আপনার জন্য উপহার উপড়ো কন লোকটা ডাক দিয়া কয় হায় রে আমারে নিয়ে এখানে বিয়াব জুতি করতেছে কয় না হাসান বসরি আপনি কেন এই জায়গার মধ্যে এই খাবার গুলা নিয়া আসছেন হাসান বসরি গো হাসান বসরি ডাক দিয়া কয় আমি তো এইগুলা আপনার জন্য এমনে এমনে আনি নাই আপনি কেন আনছেন কেন আনছেন আমার কাছে বলেন হাসান বসরি ডাক দিয়া কয় আপনি আগে এই প্লেটটা আপনার হাতের মধ্যে ধরেন হাতের মধ্যে প্লেটটা নিয়ে দেখতেছেন প্লেটের মধ্যে খেজুর দেখা যায় ওই খেজুর গুলা দেখা হাসান বসরির সামনে ওই আল্লাহর বান্দা পাগলটা ডাক দিয়া কয় হাসান বসরি এই খেজুর গুলা কেন আনছেন গো ডাক দিয়া বলতেছেন খেজুর গুলা তো আমি আপনার জন্য এমনে এমনে আনি নাই বেলে কেন আনছেন কেন আনছেন হাসান বসরি কয় আমি খবর পাইছি আপনার আমল নামার মধ্যে যতগুলা আমল আছে ওই আমল গুলা নাকি আপনি আমার দিয়া দিছেন আর আমার জীবনে যত গুণা আছে ওই গুলা গুলা নিয়া আপনি নিয়া নিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমনে এটা কি 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 গীবত করছে গীবত করছে হাসান বসরি ডাক দিয়া বলতেছেন আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা রে আপনি যে আমার বিরুদ্ধে কথা বলছেন গো ইয়ো আমার বিরুদ্ধে কথা বলার কারণে আমি খবর পাইছি আপনার আমলগুলা নাকি আপনি আমারে দিয়া দিছেন আর আমার জীবনের গুণাগুলা নাকি আপনি নিয়া নিছেন আমার বন্ধুরা বাবাড়া আল্লাহর ওলি হযরতে হাসান বসরি ডাক দিয়া কয় বাইরে ভাই এই নাও তোমার উপহার আমার বিরুদ্ধে কথা বলার কারণে উপহার দিলাম লোকটা চোখের পানিগুলা সারা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয় হাসান বসরি মাপ চাই আপনার দরবারে আপনি আমারে আল্লাহর ওয়াস্তে মাপ কইরা দেন আরো জোরে কোন সুবহানাল্লাহ হাসান বসরি ডাক দিয়া কয় পাগলা রে ও আমার পাগলা আমার বিরুদ্ধে আমার পেছনে কথা বলছি না আর কোনোদিন কারো বিরুদ্ধে বলবানি কয় আর কোনোদিন কারো বিরুদ্ধে বলবো না কয় কেন বলবা না কয় সে যদি কোনো দোষও কইরা থাকে তার পেছনে কোনোদিন বলবো না দোষটা করলে তারে সরাসরি জিজ্ঞাসা করব তুমি কেন দোষটা করলা কিন্তু পেছনে পেছনে সমালোচনা করব না কয় রে পাগলা রে কেন পেছনে পেছনে সমালোচনা করবা না কয় হুজুর কেন করব না জানেননি কেন করব না জানেননি কয় কেন কয় আমি যদি তার পেছনে সমালোচনা করি গো আমার জীবনের যত আমল আছে ওই আমলগুলা তার আমল নামায় যুক্ত হইয়া যাইব আর তার গুণাগুলা আমার কাছে আসব হাসান বসরি গো আল্লাহর ওয়াস্তে আমারে আপনি মাপ কইরা দেন হাসান বসরি কয় আমি মাপ করতে পারি না আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি মাপ চাও কয় হুজুর আমি কেমনে মাপ চাই এটাও জানি না আল্লাহ আকবার কইতেন না অনেক মুসলমান আছে অনেক মুসলমান আছে নামাজ কেমনে পড়ে জানে না জানেনি জানে নামাজের ভিতরে দিয়ে দেখবেন দাঁড়াইয়া তাকবীরে তাহরিমাত দিয়া যখন ইমাম সাহেব এমনি দাঁড়াইছে আল্লাহু আকবার
এই লোকটাই দেখবেন সর্বপ্রথম মসজিদের ইমামের দুষ্ট হয়, কথা কয় না কই, এই লোকটাই দেখবেন সর্বপ্রথম মসজিদের ইমামের দুষ্ট হয়। মাসুরটার ঘরে তোরটা তুই যে মসজিদের ইমামের ভিতরে তারাই একটা দায়িত্ব বেয়াদাল ইমাম কইছ, এই ইমামের বিরুদ্ধে কেমনে কথা কস, কি তো কথা কন না কই। আনসারি সাহেব আমনে মসজিদে আসেনি কোন, আনতাই আসে কোন যাইতো না, মনে আসে না না আসে নি একটা আসেনি। আরে বাবা আপনি লক্ষ্য, হ্যাঁ আসে 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 দুই একটা, আল্লাহ কবুল করো, আমিন কন, এটা হেদায়ত করো, আমিন কইতেন না, আমার তো খালিমে ওয়াজ করতে ভালো লাগতেছে অনকালা, অসুবিধা হইতেছে আপনার, সমস্যা হইতেছে, তো তুই কেন ইমামের পেছনে কথা কস, বালা না লাগলে ইমাম সাহেব সরাসরি দেখ হুজুর এই জিনিসটা ভালো লাগছে না, কথা কই না কথা, তুই বেটা মসজিদে নামাজ পড়তে পারিস না অনেক পর্যন্ত ঠিক মতো, দোয়ানের ভিতরে বাইরে সিগারেট টানতে টানতে তোর একবার কলজা সহ্য কালো হয়ে গেছে, তুই ইমামের বিরুদ্ধে কথা কস, কথা কই না কেন, বাস্তব প্রমাণ এগুলা, বর্তমান সমাজকে নষ্ট করে দিয়ে সব ক্লিকবাজ লোকেরা, ইমামের পেছনে কথা বলো, যদি এই পর্যন্ত আজকের মাহফিল থেকে সতর্ক হয়ে যান যুবক ভাইরা, সতর্ক হয়ে যাও, যদি কোনো ইমামের পক্ষে বিপক্ষে দেয় কোনো মুসল্লি কথা বলে তার দৈরা নিয়ে ইমামের সামনে দাঁড় করে দিবেন, ইমাম সাহেব আপনার বিরুদ্ধে তো এটা করছি, ইমাম সাহেব কি তারা মারবো ধমকি দিব, তারা শুধু ইমাম সাহেব নরম ভাষায় জিজ্ঞাসা করবো ভাই আপনার কীর্তন বিরুদ্ধে কথা কইছে, কথা কয় না আরো জোরে কন না, আল্লাহ পাক এগুলার হেদায়েত করুক, জোরে কোন আমিন। আরে বাবা তা হাসান বসরি চিন্তা করতেছে, আয় রে ওই ব্যক্তিটা কইতেছে আমার কাছে, আমি তো কি তবা কেমনে করব, কথা কই না দেখছেন, আমি কিন্তু আপনারে বুঝানের লাগিয়া আমার বাড়ি কি দূরে, এ জগন্নাথপুরী ইউনিয়নে 6 নং ঘর দনপুর আমার বাড়ি, আপনার বাড়ির বলেন যারা চিনেন তারা চিনেন আর কি, আমার বহুত কুমিল্লার মাহফিল আমার মনে করে ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি, ওয়াজ ইউটিউবে দেখতে মনে করে ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমার বাড়ি কুমিল্লা এ দনপুর, তো যারা চিনেন তো তারা চিনেন, তো আমি কিন্তু আপনার গ্যারাইম্মা বাসায় আপনার বোঝানোর লেগে কথা দিয়ে এমনি কইয়া লাইতেছি আর কি, অসুবিধা নাই তো কোনো সমস্যা আছে, ওই ব্যক্তি ডাক দিয়ে কয় আমার তো তওবা কেমনে কইরাম, আমি তো এইটাও জানি না, আমারে আমনে একটু তওবা শিখিয়ে দিন, সুবহানাল্লাহ কইতাম, ওই তরিতে দেব আমরা বব ও সিন্ধু পা হারি রে সারো মুর্শিদ নামের তোহরি রে সারো মুর্শিদ না আহমের তোরি, ঠিক নি পঞ্চায়াত না মুখে নিয়া যাব দিয়া বব সিন্ধু পা হারি রে সারো বাগদাদি নামের তোহরি রে চার পানুমানা আমের তোরি, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন না ঠিক কিনা, আমার বাবারা বন্ধুরা আল্লাহর অলি হাসান বসরি কয় পাগলা রে, আয় 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 আমার সঙ্গে আয় পাগলা, যখন হাসান বসরির সঙ্গে ওই জায়গার মধ্যে গেছে রে, হাসান বসরির দরবারের মধ্যে কি রাইত না দিন, রাত রায় তোমার ওই তো মনে আছে মাশাল্লাহ, রাত্রবেলা যখন নিয়ে গেছে হাসান বসরি কয় অজু কর, কয় হুজুর অজু কেমনে করে ডুবারি না, হাসান বসরি ডাক দিয়া কয় গিবত করার সময় কেমনে গিবত করে এটা জানো, অজু কেমনে করে জানো না, কিন্তু এখন আমার কাছে আসছো তরিকতের তালিম নিবা, তরিকত শিক্ষা করবা, একজন পীর মাশায়েকের হাতের মধ্যে দইরা বায়াতে রাসূল গ্রহণ করবা রে, দেখবা তোমার জীবনটা পরিবর্তন হইয়া যাবে, পীর মাশায়েকের সোহবতে থাকলে তোমার জীবনটা পরিবর্তন হইয়া যাবে গো, হাসান বসরি কয় আয় 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 তরিকত সবক গ্রহণ কর, হুজুর অজু লাগবো, আজ্ঞা এখনো অজু করি নাই, লোকটার হাসান বসরি নিজে নিজে অজু শিখাইয়া দিছে রে, অজুটা শিখাইয়া লোকটা যখন হাসান বসরির সঙ্গে গেছে, লোকটা হাসান বসরির পেছনে পেছনে আর দায়ার ডাক দেয় হুজুর হাসান বসরি গো,
ও হুজুর হাসান বসরি, আপনি কি আমাকে বলবেন নি আমি জীবনে যত গুনাহ করছি যত অন্যায় করছি আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করছেন? হাসান বসরি কয় পাগলা, আমার আল্লাহ তো রউফুর রহিম, আমার আল্লাহ তো রহমানুর রহিম, আমার আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়, ঠিক নি? আরো ধরে কোন ঠিক নি? পাপ না করলে মাফ করো বাকি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মসিয়া, ঠিক কি না? পাপ না করলে মাফ করো বাকি তক্তে তোমার বসিয়া, মাফ না করলে রহমান নাম যাবে তোমার মসিয়া, রহমান রহিম গো আল্লাহ, রহমান রহিম গো আল্লাহ, তুমি দয়াময়, তুমি আল্লাহ রহিম দয়াময়, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আজকে আমার আজকের দৌলতপুরের বন্ধুরা ও আমার তরিকতের পাগলের দলেরা, একটা জবানও বন্ধ নাই, সবাই জবান খুলে আমার আলোচনাটা একটু কানটা পাইতা শুনবেন। আলোচনা এখানে বুঝতেও পারেন নাও বুঝতে পারেন, কিন্তু একটা বোঝার কৌশল আছে, আলোচনাটা শুই না যখন বাড়িতে যাইবেন, আপনার ডান হাতটারে আপনার ডান দিকের এই বা গালের সঙ্গে লাগাইয়া ঘরের মধ্যে চিন্তা করবেন হুজুর কি আলোচনা করেছে, ওই আলোচনাটা কি আমার দরকার নেই, ওই আলোচনা দিয়ে আমি কি শিক্ষা করতে পারবো, দেখেন আপনার মনের মধ্যে পরিবর্তন চলে আসবে। হায় রে হুজুর তো বলেছেন ওই ব্যক্তি তওবা করতে পারে নাই, কিন্তু এখন তওবা শিখাইয়া দিছে। হাসান বসরির সামনে পাগলা ডাক দিয়া কই হুজুর আল্লাহ আমার গুনাহ মাফ করবনি, আল্লাহ আকবার কোন হুজুর আল্লাহ আমার গুনাহ মাফ করবনি, আল্লাহর ওলি হাসান বসরি কয় পাগলা আমি তো জানি না কিন্তু আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ সবার গুনাহ মাফ করে দিতে পারে। হুজুর হাসান বসরি গো আপনি আমার কি কথা শুনাইলেন, আল্লাহ বুঝি সবার গুনাহ মাফ করে দেয়, অবশ্যই সবার গুনাহ মাফ করে দেয়, আসো আমার সঙ্গে আসো তরিকতের তালিম গ্রহণ করো। হাসান বসরি তারে দুই রাকাত নফল নামাজ পড়াইছে, আরো জোরে কয় রাকাত নামাজ পড়া সালাম ফিরে কয় আবার হুজুর আমার গুনাহ মাফ করবনি, হাসান বসরি কয় এটা কেমিত্তা ফাগলে ফাল্লাই ফললাম রে খালি কয় গুনাহ মাফ করবনি, সুবহানাল্লাহ কইতেন না? হাসান বসরি ডাক দিয়া কয় পাগলা রে গুনার কথা চিন্তা করস, করার আগে কি চিন্তা করছস না এই গুনাহ আল্লাহ মাফ করবনি? আমার বাবারা বন্ধুরা হাসান বসরির ওই পাগলা যখন বললেন হুজুর আপনি বলেন আমার গুনাহ আল্লাহ মাফ করবনি, বাবা রে আর দিবি না বাবা রে, ও বাবা রে আপনি বলেন না আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবনে, হাসান বসরি ওই জায়গার মধ্যে থাকিয়া ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর আদর্শ দ্বারা কায়েম করলো তাদেরকে আমার আল্লাহ মাফ করে দেয় হুজুর, হুজুর কেমনে মাফ করে আমাদেরকে জানাইয়া দেন। হাসান বসরি কয় গুনাহ মাফের চিন্তা করিস না, তুই প্রত্যেক দিন মরণের কথা চিন্তা কর, সুবহানাল্লাহ কর না, গুনাহ মাফের কথা চিন্তা করিস না মরণের কথা চিন্তা কর, দেখবি আল্লাহ তোরে মাফ করে দিব, হুজুর কেমনে বুঝতাম ফমান চাই। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে যেই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে রে ওই ব্যক্তিকে যদি ওই দিন ব্যক্তিটা মারা যায় তার জীবনে আর কোনো গুনাহ থাকতো না, সুবহানাল্লাহ, দৈনিক কয়বার আরো ধরে কয়বার, যদি আমার কোন উম্মত দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে গো ওই উম্মতরা ওই দিন যদি মারা যায় ওই দিন মারা গেলে তার মরণটা ওই শহীদের মৃত্যু, আরো জোরে কোন সুবহানাল্লাহ, মরণের কথা মানুষ স্মরণ করোনা আজ রাইলা শিলের মন কফি হতে চলবে না, আজ রাইলা শিলের মন কফি হতে, বাবা জোরে জোরে বলেন, মরণের কথা মানুষ স্মরণ করোনা আজ রাইলা শিলের মন কফি হতে চলবে না, আজ রাইলা শিলের মন আজ রাইল যখন আসিবে সামনে ভয়ঙ্কর যে হেরা দিয়া দাঁড়াইবে সামনে ওহিদ নবী পানের নবী
দিয়ে আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না বলেন আজ রাইলা শিলে রে মন কফিয়তে চলবে না চিৎকার মেরে বলেন ঠিক কি না আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে আমার উম্মতের দল বিশবার মরণের কথা স্মরণ করলে তোমাদের মৃত্যুটা শহীদের মৃত্যু হইয়া যাইব পাগলা ডাক দিয়া কয় হাসান বসরি গো ও হাসান বসরি আপনি বইলা দেন এই জায়গার মধ্যে থাকিয়া আমি যদি বিশবার মরণের কথা স্মরণ করি আমার আল্লাহকে আমার মরণটা শহীদের মৃত্যু দিব নে বাবারা বন্ধুরা নামাজ পড়াইছে কয় রাকাত আরো ধরে কয় রাকাত দুই রাকাত নামাজ পড়াইয়া যখন হাসান বসরি যখন কয় পাগলা রে ও পাগলা এই যে দূরে দেখো আমার ঘরের মধ্যে একটা পর্দা দেখা যায় কি আমার ঘরের মধ্যে একটা পর্দা দেখা যায় আমি ওই পর্দার ভিতরে যাইব আমি আল্লাহ আল্লাহ জিকির করব তোমার সঙ্গে আরো কিছু ভক্তবৃন্দ আসবে তারাও আল্লাহ আল্লাহ জিকির করব কি করব কথা কই না কি করব আল্লাহ আল্লাহ জিকির করব রে আল্লাহ আল্লাহ জিকির তোমাদের সামনে যখন করব রে তুমিও তাদের সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করবা হাসান বসরি এই কথা বইলা পর্দাটার ভিতরের দিকে চলে গেছে ওই পাগলা কি করলে হাসান বসরিকে দেখার জন্য যে কি করে হাসান বসরি পাগলাকে দেখার জন্য এমন ভাবে চলে গেলেন পর্দাটার ভিতর দিয়ে যাইয়া দেখতেছেন হাসান বসরি কি করে পাগলা যাইয়া দেখতেছে আল্লাহর ওলি হাসান বসরি যে পোশাক পরা হাসান বসরি ওই জায়গার মধ্যে ঘুমাইতেছে রে হাসান বসরি যখন ঘুমায় হাসান বসরির ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই হাসান বসরির মুখ তাসুক কিন্তু ঘরের মধ্যে আমনে আমনে আল্লাহর জিকির চলে আর জোরে কইতেন না সুবহান আল্লাহ কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা হায় রে পীর মুর্শিদের খেলা ঠিক কিনা আর না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা হায় রে না বুঝিয়া তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে শাহাপুরের খেলা হায় রে কাউকা বাবার খেলা হায় রে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা হায় রে না বুঝিয়া তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে মাওলানা রুমের খেলা ঠিক কিনা বলেন আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন হাসান বসরির ঘরের দিকে যাইয়া পাগলা কয় মা এটা কি দেখলাম আমি দেখলাম আল্লাহর ওলি আমার সামনে কথা কয় কিন্তু আল্লাহর ওলি তো ঘুমায় আল্লাহর ওলি ঘুমাইতেছে তার ঘরের মধ্যে আল্লাহ নামের জিকির শোনা যায় আরো জোরে কন্যা সুবহান আল্লাহ পাগলা যখন এই খেলা দেখছে রে পাগলার মনের মধ্যে বড় ভয় জায়গা গেছে হায় রে হায় হাসান বসরি না কইছে তার ঘরের মধ্যে উকি দিতাম না কিন্তু আমি তো ছায়া ফালাইছি যেই বেড়া আমার জিকির করার কথা কইয়া ঘরে যাইয়া ঘুমায় কিন্তু তার ঘরের মধ্যে জিকির চলে এটা তো কোনো সাধারণ পুরুষ হইতে পারে না এটা তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না হাসান বসরি নে আগামীকালকে সকালবেলা আমার এই কথাটা জিজ্ঞাসা করে কিন্তু না 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 আল্লাহর ওলিদের পাগল হইলে আল্লাহর ওলিদের প্রেমিক হইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কষ্ট দিবে না প্রেমিকদের কষ্ট দিবে না ওই ব্যক্তি ওই হাসান বসরির ঘরের দরজার সামনে থেকে যাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ জীবনে যেই অন্যায় করছি গো আর কোনোদিন এমন অন্যায় করতাম না মাপ চাইছে কার কাছে আল্লাহর কাছে আর হুজুরে কোন আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাইছে কয় আল্লাহ জীবনে যেই পাপ করছি অন্যায় করছি আর কোনোদিন এমন অন্যায় করতাম না হাসান বসরির ঘর থেকে একটা আওয়াজ আসছে ফাগলা তোরে যেই অনুমতি দিছি জিকির করার লাগিয়া তাড়াতাড়ি জিকির করাল্লা মাপ করবো জীবনটার একবার হানিবাদ করে দিছেন আপনারা এত কোন পর্যন্ত মাস দাদা গোসাই আইন না অঞ্চল সুবহানাল্লাহর আওয়াজ যদি আমি নয় আমি অনকালে খেত লাগাই দিয়ে গেছি আইয়া হেতারা না ফল খাইব হুজুর তারা দাঁড়া আইব ফরে দিয়া ইমরান মির জিহাদি হুজুর সোহরাব জালালি হুজুর তারাই অনকালে আপনারা ফল খাইব
কি করবেন হেতরার সময় কই আর জাগা মারলো কল লাগতো না কার জিকির করতে কইছে আল্লাহ হাসান বসরি ঘুমায় না হজাক হজাক বলে এটা কিটা করি ঘুমায় না হজাক ঘুমায় উমা করে এটা যা তখন জিকির কর সময় এটা আবার কি আওয়াজ আসে একই কণ্ঠে জিকির চলে আবার একই কণ্ঠে দেখতেছে আমারে মানা করতেছে আমি যেন আল্লাহর দরবারে জিকির করি সুবহানাল্লাহ কর না ওই আল্লাহর জিকির সলবনি জোরে কর না সলবনি জবানও বন্ধ নাই এসমে দাঁতের জিকিরের জন্য চোখটা বন্ধ করে দিয়া জোরে জোরে আরেকবার আল্লাহ পাকের এসমে দাঁতের জিকির করবে হাসান ভাই কোন একটা লোনাকে তাড়াতাড়ি একটা আল্লাহ পাকের এসমে দাঁতের জিকির চলবে জোরে আল্লাহু 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 ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালালা ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালালা আমার মুর্শিদের পাইলে গো 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 লাগে দেইতাম মাহলা আমার বাগদাদির পাইলে গো 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 লাগে দেইতাম মাহলা ও মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হায় রে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালালা হায় দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালালা আমার আলতাফালি সারে পাইলে গো 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 লাগে দেইতাম মাহলা ও মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান জবান জালাই জালাই জইলা পইরা অন্তর হইছে কালা হাই গো জালাই জালাই জইলা পইরা অন্তর হইছে কালা হারে দয়ালের সনে প্রেমে কবরিয়া কে রইয়া সে বালা হারে মুর্শিদের সনে প্রেমে কবরিয়া কে রইয়া সে বালা আমার মুর্শিদের পাইলে গো 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 লাগে দেইতাম মালা ও মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মরা তাইয়া দেখে না এক নহ জগর অপরাধী হইলেও আমি তো দয়াল অপরাধী হইলেও আমি তো ঘর মাশাল্লাহ মারহাবা আল্লাহ রে অপরাধী হইলেও আমি তো ঘর মারহাবা আল্লাহ 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 আমি যে তোর প্রেমে মরা চাইয়া দেখে না এক নজরে অপরাধী হইলেও আমি তো ঘর মাশাল্লাহ মারহাবা আল্লাহ যেই দিকেতে ঘুরাই গো আকি সেই দিকে দয়ালের ছবি গো মাশাল্লাহ আল্লাহ যেই দিকেতে ঘুরাই গো আকি সেই দিকে দয়ালের ছবি গো গো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দেখলে চপি পাগল হবি গরে তাকতে পারবি সোনা মাশাল্লাহ মারহাবা জবান জবান তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালায় মাশাল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আমি জানি গো দয়াল নামে আসে কত জালা আমি জানি গো গো কাউকা বাবার দেবে কত জালা মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা হাই গো কে রইয়া সে বালা ইয়ো গো মাশাল্লাহ উপর উপর দেখতে পালা ভিতর পইরা কালা আমি জানি গো দয়াল নামে আসে কত জালা আমি বুঝি গো দয়াল চন্দ্রের প্রেমে কত জালা মাশাল্লাহ মান
মান কোলো মান সবগার রাইলা মুর্শিদের কারণে হাই গো মান কোলো মান সবগার রাইলা বাগদাদির কারণে বাগদাদির নাম লইয়া আমি করলাম রওনা পথে আমি জানি গো গো দয়াল নামে আছে কত জালা আমি জানি গো গো মাঝি বান্দার তেমে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 রং মহলে তাগ বাগ তুমি পাল কেসো ইয়া গাঙ্গা রং মহলে তাগ বাগ তুমি পাল কেসো ইয়া গাঙ্গা কোন সন্ধানে আদরাইলে ঢুকিবে আসিয়া মাসলা রং মহলে তাগ বাগ তুমি পাল কেসো ইয়া গাঙ্গা কোন সন্ধানে আজ রাইলে ঢুকিবে আসিয়া মাসলা মুর্শিদ নামে এত মধু বাঁধান নামে এত মধু খাইলে মধু পুরায় নাগা আমার মন হই আসে গো দিবা নাগা মাসলা মারহাবা এই জগতে তেন করিয়া কে রইয়াছে পাল্লা হাই গো কে রইয়াছে পাল্লা মাসল এই জগতে তেন করিয়া কে রইয়াছে পাল্লা হাই গো কে রইয়াছে পাল্লা মাসল উপরে উপর দেখতে পাল্লা ভিতর পুইরা কাহলা উপর উপর দেখতে পাল্লা ভিতর পুইরা কালায় আমি জানি গো দৌলতপুর প্রেমে কত জালা মাসলা নয়নে রাখি বর মুর্শিদ তরে পাইলে নয়নে নয়নে রাখি বৌ মাসলা নয়নে নয়নে রাখি বর মুর্শিদ তরে পাইলে নয়নে নয়নে রাখি বৌ মাসলা গোপন কথা তরে কইব আর কাউরে না বসতে দিব গোপন কথা তোরে কইব আর কাউরে না বসতে দিব রাঙ্গা চরণ মহিষা দিব রে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব গো মাসলা রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না বসতে দিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না বসতে দিব দয়াল বাবা বাগদাদিরে পাইলে তোমায় না সারিব দয়াল বাবা পানুয়া পুরীরে পাইলে তোমায় না সারিব মাসলা রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না বসতে দিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না বসতে দিব দয়াল বাবা কাউ কাপ সারে পাইলে তোমায় না সারিব দয়াল বাবা কাউ কাপ সারে পাইলে একবার না সারিব মাসলা দয়াল বাবা রে দিবি চান্দ্রে পাইলে তোমায় না সারিব মাসলা এই ফাগল সবান খুলে রোশন জমে নর নবীজি রোশন জমে নর নবীজি নামটি শুধু মোর মনে আসে কর আফন গো মুর্শিদ কে বায়া হা না জানে ইয়ে মাশাল্লাহ আল্লাহ আসে কর আফন গো মুর্শিদ কে বায়া হা না জানে ইয়ে
তোমার শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছি কার আল্লাহ আল্লাহ খুশি না বেজার খুশি আগামী কালকে সকালে কইবেন শামিম রেজা গান কইছে না হ্যাঁ না প্রতিবাদ যদি কেউ বিরুদ্ধে কথা কয় হইবনি আমার বাবাড়া বন্ধুরা পর্দার আড়াল থেকে আওয়াজ আসছে আওয়াজ দা হইছে পাগলা জীবনের গুনাহ যদি মাপ করাইতে চাস রে তাইলে আমার আল্লাহ নামের জিকির কর সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বরূপ আমরা আছে না নাই আছে কথা এরেই আছে কিটারি তোরা কিটারি কিটারি বিশ্ব রোড আছে না নাই বিশ্ব রোডের মধ্যে যখন একটা গাড়ি চলে একটা গাড়ির যদি পেছনের গাড়িটার সিসি যদি ইঞ্জিনের বেশি হয় সামনেরটা যদি কম হয় তাইলে কি পেছনেরটা তার ওভারটেক করব কি করব না করব ও বাবা রে কেউ মনে মনে কইবেন শামিম রেজা তুমি দি চারিদিকে আলোচনা নিলা লক্ষ্য করে দেখেন চারিদিকে গেছে কিন্তু হাসান বসরি আলোচনায় আইছি ওভারটেক করতে হইলে ডাইনে যাওয়া লাগে বামে যাওয়া লাগে আলোচনা বুঝাইতে হইলে চারিদিকে যাওয়া লাগে এই জন্য ডাইনে বামে যাইয়া আলোচনা বুঝাইতেছি আপনাদের কোনো অসুবিধা হইব নি বন্ধু রে আমার আজকের এই দৌলতপুর উত্তর পাড়া যুব সমাজের মাহফিলের এন্তেজামিয়া কমিটির ভাই বাবারা আজকের মাহফিলের আমার সুন্নি জনতা আফাময় সুন্নি জনতা জনসাধারণ রে হাসান বসরির পর্দার আড়াল থেকে আওয়াজ আসলো পাগলা জিকির করতে থাকো জিকির করলে দেখবা তোমার গুনাহ মাফ আরো জোরে কোন বাবা রে ও আমার বন্ধুরা বাবারা পাগলা এবার জিকির করা শুরু করলেন সকালবেলা যখন হইয়া গেছে পাগলা যখন লক্ষ্য করে দেখে রে ফজরের নামাজের আগে হযরতে হাসান বসরি ঘুম থেকে উইটা অজু বানাই কি বানায় অজু যখন বানাই রে হাসান বসরি যখন অজু বানায় পাগলা যায় ডাক দিয়ে কয় হুজুর ও হুজুর আপনি এখন কি করেন কয় অজু বানায় কয় অনকালা তো কোনো নামাজের সময় না কয় পাগলা এটা কি কয় অনকালা বলে নামাজের সময় না পাগলা রে এইটা নামাজের সময় না তাইলে আর কোনটা নামাজের সময় রে কয় কন্যা নামাজ পাঁচ ওয়াক্ত কয় কিতা কিতা কয় ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজ জানি এটা আপনি কি এর নামাজ ফরজের ফজরের সমান হইছে না কয় পাগলা রে আমি হাসান বসরি এমনে আল্লাহর অলি হইছি না আমার নামের আগে এমনে ফির হইছে না কয় কেমনে হইছে কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে রে আমি যখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কিছু অবাধ টাইম ইবাদত করছি রে এই জন্য আল্লাহ আমারে তার বন্ধু বানাইছে আর জোরে কোন সুবহানাল্লাহ আমার এই দৌলতপুরের বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা পাগলা কয় হুজুর তাইলে আমিও ফইরাম আপনার মতো অলিও লাগবো পাগলা আগে নামাজ পড়ছেনি আর জোরে কোন পড়ছেনি কয় হুজুর আমারও তো অলি হওয়া লাগবো আপনি আমারও নামাজ পড়া পাগলা এবার হাসান বসরির কাছে নামাজ পড়া শুরু করছে রে হাসান বসরি যেমনে নামাজ পড়ে পাগলাও এমনে পড়ে কিন্তু সুরা কেরাত কি জানেনি সুরাকেরা তো জানে না মুর্শিদের দরবারে যাইবা সুরাকেরা জানো না মুর্শিদের দরবারে সোহবত নিবা আস্তে আস্তে শিখবা মসজিদের ইমামের পিছনে ফজর নামাজ পড়ে ইমাম সাহেবরে কইবে ইমাম সাহেব আমরা একটু আপনি আজকে থেকে শুরু করবেন ফয়জনে একটা সুরা এক মাস পর্যন্ত পড়াবেন বুড়ো শিখিত হইছে আমরা সুরাটি শিখিয়ে দেন কথা কইতো না তো ঠিক নি জোরে কন ইমাম সাহেব না পারলে মুয়াজ্জিন সাহেবরে কইবেন মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের পরে বইয়া আমরা একটা একটা সূরা হইতে দিন ফরাইবেন কি ফজরের পরে কি নামাজ ফিরে কি আমরা লোক লোকে কাজে কর্মে যাইকেন নাকি তা যাইয়া তো হা আল্লাহ কে বাড়িয়া মসজিদ থেকে অনেক মুসল্লি আছে একটা সিগারেট এনে ধরাই দে ম কথা কই না ঠিক নি যাক ফাগলা সুরো জানে না কেরাত জানে না ওমা হাসান বসরি যেমনি ইবাদত করে ফাগলা এমনি ইবাদত করে অনেক দিন যাইতে 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 যাইতে
হাসান বসরির সামনে ফাগলাডা লক্ষ্য করে দেখে হাসান বসরি একটা ক্ষমতা ছিল আল্লাহ তোরার বাসাক মাতুরে বেচছাম এমন দাম কমু কেউ না কিনতে পারে তো বসে তো বসে তার লগে বসে যখন মরে হাসান বসরির সামনে হাসান বসরির একটা ক্ষমতা ছিল কি যে হাসান বসরি তিনার সামনে একটা জিন হাজির করতে পারতেন এই ক্ষমতা তো সবাই আর কথা কয় না কা সবাই হয় হাসান বসরি ভাবতেন ওনার সামনে একটা দিন হাজির করত তো ফাগলা লক্ষ্য করে দেখে হাসান বসরি কেমনে দিনটা হাজির করে লক্ষ্য করে দেখতে দেখতে ফাগলা দেখতেছে হাসান বসরি নামাজ আদায় করিয়া দুরুদ শরীফ পড়ে আর আল্লাহ আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তো আস্তে হাসান বসরির সামনে দিন হাজির হইয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ তো ফাগলা দেখতে দেখতে এটা শিখছেনি কথা কেন শিখছেনি শিকার করে এবার ফাগলা হাসান বসরির সামনে যে কয় অনুমতি ছাড়া যত কাম করছি এতদিন বেদবি করছি অনুমতি না লওয়ার কারণে আমি তো এটার একটা মার্জনা পাইছি না আজকে অনুমতি লম যে হুজুর আমার জিন হাজির করুন শিখান